আমরা এখন তুল্য দ্রবণ সম্পর্কে জানব যে আমরা আমরা বোর্ডের দিকে তাকাই যে আমরা দুইটা দ্রবণ চিন্তা করছি দুইটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ একটা হলো কি আমাদের 10 লিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং আরেকটা হলো কি 5 লিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তো দুইটার আয়তনও সেম না যেমন এটার আয়তন বেশি দেখে বুঝা যাচ্ছে এটা বড় এটা ছোট বাট এটার ঘনত্ব কম 1 মোলার এটা 2 মোলার এটা ঘনত্ব বেশি তো তারপরেও এই দুইটা দ্রবণের মাঝখানে আমি এরকম একটা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে বুঝাবো যে এই দুইটা দ্রবণ আমাদের ইকুইভ্যালেন্ট দ্রবণ বা তুল্য দ্রবণ এই দুইটা দ্রবণকে আমি এক হিসেবে তুলনা করতে পারি সেম হিসেবে তুলনা করতে পারি সেটা কিভাবে তাহলে তো আয়তনও সেম না ঘনমাত্রাও সেম না তো সেই ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে আমরা এখানে যদি এই দ্রবণটার মোল সংখ্যা চিন্তা করি মোল সংখ্যা বের করার জন্য আমরা কয়েকটা ফর্মুলা জানি বাট এই ক্ষেত্রে যেহেতু আমাদের আয়তন এবং ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে আমরা মোল সংখ্যা বের করার জন্য ভি ইনটু এস যে ফর্মুলাটা সেটা ব্যবহার করব ভি ইনটু এস ফর্মুলা ব্যবহার করে আমরা দেখব তার ভি হলো গিয়ে 10 আর এস হলো গিয়ে 1 এই ক্ষেত্রে এই এক নম্বর যে দ্রবণটা তার মোল সংখ্যা হলো গিয়ে 10 ইনটু 1 ইজ ইকুয়ালস টু 10 10 মোল আর এই পাশের যে দ্রবণটা ছোট দ্রবণটা দুই নম্বর দ্রবণ ধরি আমরা সেই দুই নম্বর দ্রবণেরও যদি আমি মোল সংখ্যা বের করি তার ভি হলো গিয়ে 5 আর এস হলো গিয়ে 2 তার মোল সংখ্যাও 10 অর্থাৎ আমরা দেখলাম যে দুইটা দ্রবণ তাদের আয়তনও সেম না ঘনমাত্রাও সেম না বাট তাদের মোল সংখ্যা ইকুয়াল যখন তাদের মোল সংখ্যা ইকুয়াল তখন সেই দ্রবণকে আমরা বলতে পারি তুল্য দ্রবণ অর্থাৎ তুল্য দ্রবণ মানে একদম সেম দ্রবণ না আমি দেখি বুঝতে পারতেছি এই দুইটা দ্রবণকে আমি কোনো অ্যাঙ্গেল থেকে সেম বা এক দ্রবণ বলা সম্ভব না বাট তাদেরকে তুলনা করতে পারি আমরা একই দ্রবণ হিসেবে অর্থাৎ তারা যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করার সময় তো তারা মোল সংখ্যা হিসাব করে বিক্রিয়া করে যেহেতু এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণেও 10 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণেও 10 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তাই তারা একই পরিমাণ বিক্রিয়া করবে বলে আমরা তুলনা করতে পারি এই ক্ষেত্রে তাদেরকে আমরা বলছি তুল্য দ্রবণ অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের এক্স মিলিলিটার বা এক্স লিটার ওয়াই মোলার একটা দ্রবণ আছে যে কোনো একটা দ্রবণ এক্স লিটার ওয়াই মোলার তাকে আমি ইকুইভ্যালেন্ট দিয়ে লিখতে পারি এক্স ওয়াই লিটার ওয়ান মোলার দ্রবণ এই কথাটার মিনিং আমরা একটু বুঝার ট্রাই করি যে এক্স লিটার ওয়াই মোলার সাপোজ সালফিউরিক অ্যাসিড দ্রবণই আছে তার মোল সংখ্যা যদি আমি বের করতে বলি তার ভি হলো এক্স আর এস হলো ওয়াই এটার মোল সংখ্যা ইকুয়ালস টু এক্স ওয়াই ঠিক একইভাবে আমি যদি এই পাশের দ্রবণটার কথা চিন্তা করি এই পাশের দ্রবণে আমাদের ভি হলো এক্স ওয়াই আর এস হলো ওয়ান এর মোল সংখ্যা যদি আমি চিন্তা করি সেটাও হলো গিয়ে আমাদের এক্স ওয়াই অর্থাৎ আমাদের এই দুইটা দ্রবণেরই মোল সংখ্যা এক্স ওয়াই যেহেতু মোল সংখ্যা সমান তাই আমরা বলতে পারি তারা তুল্য দ্রবণ আমি আরও অনেকভাবেই লিখতে পারি ফর এক্সাম্পল আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই লিটার ওয়ান বাই এক্স মোলার এভাবেও লেখা সম্ভব কারণ আমি যখন গুণ করব ভি আর এস গুণ করব তখন আমি গুণ করে আবার এক্স ওয়াই পাব অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি আমাদের এরকম বলা থাকে যে 10 লিটার 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এটার ইকুইভ্যালেন্ট দ্রবণ কি কি হবে আমি এমন ভাবে ইকুইভ্যালেন্ট দ্রবণ তৈরি করতে পারবো যেমন এখানে মোল সংখ্যা কত এখানে মোল সংখ্যা হলো 10 ইনটু 5 50 আমার এই পাশে যে দ্রবণগুলি আমি লিখতে পারবো যাদের মোল সংখ্যা 50 হবে যেমন আমি লিখতে পারি 50 লিটার 1 মোলার আমি লিখতে পারি 25 লিটার 2 মোলার আমি লিখতে পারি 1 লিটার 50 মোলার অর্থাৎ আমার মোল সংখ্যা ওইটার সমান হলেই আমরা তাকে বলতে পারি তুল্য দ্রবণ তো আমরা এখন একটা মিশ্রণের ক্ষেত্রে দেখব যে আমাদের যদি একটা অ্যাসিড এবং এটা ক্ষার মিশানো থাকে সেই ক্ষেত্রে আমরা জানি প্রসমন বিক্রিয়া হয় অ্যাসিড আর ক্ষার মিলে বাট প্রসমন বিক্রিয়া যদি একদম সম্পূর্ণরূপে না হয় অর্থাৎ একটা অ্যাসিড এবং একটা ক্ষার যদি একদম সম্পূর্ণরূপে বিক্রিয়া না করে বা যদি কোনো অ্যাসিড বা যদি কোনো ক্ষার বাকি থাকে তখন কিন্তু আমাদের মিশ্রণটা নিরপেক্ষ না হয়ে অম্লীয় বা ক্ষারীয় হতে পারে তো সেরকম একটা প্রশ্ন আমরা দেখি যে আমাদের একটা দ্রবণ দেওয়া আছে 100 মিলিলিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ এবং আরেকটা ক্ষারের দ্রবণ দেওয়া আছে 50 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এই দুইটা দ্রবণকে যদি আমরা মিশাই তখন আমাদের যেই নতুন মিশ্রণটা পাবো আমরা সেই নতুন মিশ্রণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা হলো আমাদের প্রশ্ন তো সবার আগে আমাদের তাদের বিক্রিয়াটা খেয়াল করা লাগবে যে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করে একটা অ্যাসিড এবং একটা ক্ষার যখন বিক্রিয়া করে আমরা জানি তখন প্রসমন বিক্রিয়া হয় সোডিয়াম ক্লোরাইড এবং পানি আমরা পাবো
প্রসরণ বিক্রিয়ার মাধ্যমে হলো এবং তাদের বিক্রিয়া করার রেশিওটা যদি খেয়াল করি তারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলের সাথে বিক্রিয়া করছে তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে দুইটা সমান সমান যদি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ঠিক তত মোলই থাকে তখন আমরা বলতে পারবো যে আমাদের মিশ্রণটা নিরপেক্ষ হবে বাট এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা হলো গিয়ে 100 মিলিলিটার 2 মোলার এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হলো 50 মিলিলিটার 1 মোলার আমরা হিসাব করার সুবিধার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটার ঘনমাত্রা যদি সেম করে নেই ঘনমাত্রা একই ঘনমাত্রায় নিয়ে আসি কিভাবে খেয়াল করি এটা একটু যে 100 মিলিলিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে এটা তুল্য দ্রবণ আমি কি লিখতে পারি 100 মিলিলিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তুল্য দ্রবণ আমি লিখতে পারি 200 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোলার তার আয়তন 100 মিলিলিটারে যতটুকু কাজ হয় যদি আমার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে ঠিক ততটুকু কাজ করার জন্য আমার 200 মিলিলিটার লাগবে এবং সেটা আমরা এই যে 100 × 2 = 200 200 × 1 = 200 অর্থাৎ তাদের মোল সংখ্যা সমান এটা ধরেই করলাম আর আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 50 মিলিলিটার 1 মোলার অর্থাৎ সেটা চেঞ্জ করা লাগছে না আমাদের 50 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তো এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে আমাদের ঘনমাত্রা যেহেতু সমান তাই ঘনমাত্রা নিয়ে আমার চিন্তা করার দরকার হচ্ছে না সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আমাদের 50 মিলিলিটার এবং সেই 50 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেই বিক্রিয়া করতে পারে কারণ এই যে বিক্রিয়াটা আমরা দেখে আসলাম 1:1 রেশিও তাদের মাঝখানে 50 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 50 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এবং বিক্রিয়া শেষে আমাদের অবভিয়াসলি হাইড্রোক্লোরিক অ্যাসিড বাকি থাকবে কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল আমাদের 200 মিলিলিটার তার মাঝখান থেকে 50 মিলিলিটার মাত্র বিক্রিয়া করছে 50 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তার মানে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া শেষে বাকি থাকছে 150 মিলিলিটার 1 মোলার যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড বাকি থাকছে তাই আমি বলতে পারি আমাদের যে দ্রবণটা আমরা পাবো ওই 100 মিলিলিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 50 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর আমরা যে দ্রবণটা পাবো সেই দ্রবণটা অবভিয়াসলি আমাদের অ্যাসিডিক হবে কারণ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বাকি থাকছে